আপনার পুলিশকে খবর দেবেন যদি বাইরের কোন গুন্ডা এসছে। আর আমরাও টানা থাকছি, জেলায় থাকছি, এক ঘন্টা দু ঘন্টার নোটিশে আপনাদের ঘটনাস্থলে পৌঁছে যাব। এটা বিধানসভার সময়ের চোখ রাঙানি চলবে না, কোন অবস্থায় চলবে না। এখানে জিততে হবে। মা বোনেরা, তৃণমূল প্রতীককে শুধু জেতাবেন না, শুধু মমতাদিকে জেতাবেন না, শুধু অভিষেককে জেতাবেন না, আপনি জেতাবেন আপনার কন্যাশ্রীর অধিকারকে জেতাবেন, আপনার লক্ষ্মীর ভান্ডারের অধিকারকে জেতাবেন। মমতাদির হাত যদি দুর্বল হয়, তৃণমূল যদি দুর্বল হয়, এই সব কটা স্কিম আপনাদের কাছ থেকে ওরা কেড়ে নেবে, ফলে আপনাদের অধিকার অটুট রাখতে আপনারা ভোট দিন। আমাদের দায়িত্ব এলাকায় শান্তি সম্প্রীতি রাখার, আর যদি সেটাকে বিঘ্নিত করার চেষ্টা হয়, মেরে চোখ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তিনবার প্রেম দেব, তারপর গাছে বেঁধে উল্টো করে মারবো যদি বাইরের থেকে কোন গুন্ডা এখানে মা বোনেদের ভোট নষ্ট করতে এসেছে। বাড়াবাড়ি হচ্ছে, আমরা সরকারে আছি, ক্ষমতায় আছি, আমরা কোন দায়িত্ব জ্ঞানহীন আচরণ করতে চাই না। আমরা চাই পুরো দস্তুর মা বোনেরা সবাই উন্নয়নের উপর দাঁড়িয়ে ভোট দিন। ওরা জানে হারবে, ওরা জানে হারবে, বাইরের থেকে লোক ঢোকাচ্ছে, এক খেজুরির দু একটা পকেট, ওপাশে বাচ্চা, এপাশে বয়ালের কিছু অঞ্চল ডিস্টার্ব করার চেষ্টা করছে, আমরা কিন্তু এটা হতে দেব না। পুলিশ দায়িত্ব নিন, বিজেপির গুন্ডা যদি ঢুকে ভোটের পরিবেশ নষ্ট করতে চায়, আবার বলছি এলাকায় কেউ সসম্মানে বিজেপি করেন তার ব্যাপার, গণতন্ত্র আছে, কিন্তু বাইরে থেকে এসে যদি হুমকি দিতে চায়, তার পরের ঠিকানা কিন্তু হাসপাতাল, তখন তৃণমূল কংগ্রেসকে দায়ী করতে আসবে। গণতান্ত্রিক, আমি যতদূর মাইক যাচ্ছে আমি পুলিশকে বলবো, বিশেষ করে নন্দীগ্রাম থানার যিনি বড়বাবু আছেন তাদের বলবো, একের পর এক অভিযোগ পাচ্ছি যে বিজেপির বহিরাগত কিছু গুন্ডা এমন কিছু জিনিস নিয়ে রাত্রে বাইকে ঘোরাঘুরি করছে, সেটা কিন্তু পুলিশ অবিলম্বে বন্ধ করুন। এলাকার মানুষ ভোট দেবেন, অবাধে ভোট দেবেন, গণতন্ত্রে ভোট দেবেন, শান্তিতে ভোট দেবেন। বাইরের লোক টাকা মদ মাংস নিয়ে যদি আবার পুরোনো দিনের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, এখন থেকে ব্যবস্থা নিন। পুলিশের ওসিকে আইসিকে অনুরোধ করব, কোন অবস্থায় এখানে শান্তির পরিবেশ নষ্ট হতে দেব না। বাইরের লোক এসে ঢুকে থাকবে, ভোটের দিন গুন্ডাগার্দি করবে, আমরা শান্তি চাই, কিন্তু বাইরে থেকে এসে রাতবিরেতে মোটর বাইক নিয়ে হুমকি দিয়ে যদি কেউ বোমাবাজি করে যায়, আসবে মোটর বাইকে, স্টেশনে যাবে, হাসপাতালে, পুলিশ তার আগে নিজেরা ব্যবস্থা নেন। যদি আমাদের কর্মীদের সংযমের বাঁধ ভাঙে, তাহলে গুন্ডারা আসবে মোটর বাইকে আর যাবে স্ট্রেচারে করে হসপিটালে।